হ্যালো ফ্রেন্ডস, অজয় হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ এপিসোড। বাই টেক স্মার্টফোন তো আপনার মানে নিস্তর উপরে ইউজ করতে অবভিয়াসলি ইউজ করতে নো ডাউট, বট স্মার্টফোনর কেয়ার বহুত লোক ঠিক ভাবে করে পারতে না, যেমনি খাস করে ফোনকে চার্জ কলা সময় এমনি বহু গুড়ে মিষ্টেক আমি করে থাকি যেগুলো আমার করা উচিত নয়। তো আজির এই ভিডিওরে আমি দশটি এমিতি মিষ্টেক, দশটি এমিতি ভুল বিষয়ে জাঁয়া, যা আমি ফোনকে চার্জ কলা সময় করে থাকি। যদি আপনার এই দশটি জিনিসকে ফলো করছেন, এই দশটি জিনিসকে মানুছেন, তো আপনার ফোনর ব্যাটারি লাইফ বড়িযাব, ফোন কম গরম হব, আপনার ফোন চার্জ মধ্যে ভালো রাখবে, অ্যান্ড ফোন ব্লাস্ট হওয়া ভাল সমস্যা আপনার জীবনের কেবে দেখবে না। তো আউটমোশন চালু এই দশটি মিষ্টেক্স বিষয়ে জাঁয়া। যদি ভিডিও ভালো লাগবে প্লিজ ভিডিওকে লাইক নিশ্চয় করতে, অ্যান্ড আপনার যদি আমার ভিডিও আজ নয় দেখুছেন তো প্লিজ চ্যানেলকে সবসক্রাইব করার সহ বেল আইকন উপরে নিশ্চয় করে ক্লিক করুন, কারণ মু সবুবেলে আপনার এভাবে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আসি থাকে। স্মার্টফোন কু সবুলে নিজ অরিজিনাল চার্জর চার্জ করন্তু। বহুত টাইমে ঘরে চার্জর ভুলি যাওয়া ফলরে আমি আমো ফোন কু অন্য মোবাইলর চার্জর চার্জ করে থাকি, বট এপরি করা দ্বারা আমার ফোন এবং ব্যাটারি উপরে খারাপ প্রভাব পড়ে থাকে। কারণ আমার ফোনর অরিজিনাল চার্জরর গোটিয়ে ক্যাপাসিটি থাকে, তাহা আমার ফোন পাই হি ডিজাইন হয়ে থাকে, যে এই চার্জরটি আমার ফোনকে কেতে পরিমাণর করেন্ট সপ্লাই করব। আমার ফোনকে যেতিকি দরকার আমার ফোনর অরিজিনাল চার্জর, সেতিকি পরিমাণর করেন্ট আমার ফোনকে সপ্লাই করব। বট অলগা ফোনর চার্জর আমার ফোনকে আইদর অধিক করেন্ট যোগাইব কিংবা কম করেন্ট যোগাইব, যা কি আমার ফোনর ব্যাটারি পাই আদৌ ভালো নুহে। তো বেড়ে বেড়ে এমরজেন্সি চলে যাব, বট সবুবেলে আপনার অন্য ফোনর চার্জরে নিজ ফোনকে চার্জ করন্তু নাহি। শস্তা চার্জরর ইউজ করন্তু নাহি। ফোনর অরিজিনাল চার্জর খারাপ হলা পরে কিছু লোক পয়সা বঞ্চেবা চক্করে মার্কেটরু শস্তা চার্জর কিনি আনি ফোনকে চার্জ করন্তি, বট এভাবে ভুল আপনার কেবে বি করন্তু নাহি। কারণ শস্তা চার্জর গুড়িক সেফটি ফিচরকে ধ্যানে রাখি তৈরি করা যায় না, সেগুলির ওভর চার্জিংরু বঞ্চেবা পাই কিছু বি সুবিধা নথায়। আমার যে অরিজিনাল চার্জর থাকে তাকে বহুত ভালো ভাবে তৈরি করে সবু প্রকারর কোয়ালিটি টেস্ট কলা পরে মার্কেটকে ছাড়া যায়, বট শস্তা চার্জরকে খারাপ ম্যাটেরিয়ালে তৈরি করা যায়, সেথিরে কেতেবেলে কিছু বি হইপারে। তো আপনার কেবে বি ভুলরে কিছু পয়সা বঞ্চেবা চক্করে খারাপ শস্তা চার্জরকে ইউজ করন্তু নাহি। ব্যাক কভার, 100-99% লোক আজি নিজ ফোনরে প্রোটেকটিভ কভার ইউজ করন্তি, ভালো কথা, এতে কিছু প্রোবলেম নাই। কভার আমার ফোনকে সুরক্ষিত করে থাকে, কভার তো আমি ইউজ করে পারিবা নো প্রোবলেম, বট আমি যেতবে ফোনকে চার্জ করে থাকি ফোন ব্যাটারি টিকে গরম হয়ে যায়। তো এটা নর্মাল অটে, ফোনকে চার্জ কলা মানে ফোন ব্যাটারি টিকে নিশ্চয় উপরে গরম হব, ব্যাটারির সেই গরম ফোনর ব্যাক কভার এবং ফোনর ডিসপ্লে দিয়ে বাহারকু আসি থাকে। বড় ফোনরে আমি যেতবে প্রোটেকটিভ কভার লগাই দেউ, প্রোটেকটিভ কভার থাকা যোগ এই গরম সহজে বাহারক আসিপারে না। যদি চার্জ কলাবেলে আপনার ফোনর কভারটি বাহার করে দেউছেন, তো আপনার ফোন এবং ব্যাটারি এহা উভয় পাই ভালো। ফাস্ট চার্জরর ইউজ সবুবেলে করন্তু নাহি। আজিকালি তো প্রায় সবু ফোনরে ফাস্ট চার্জিংর অপশন আপনার মিলে যাচ্ছে। স্মার্টফোনকে চার্জ কলাবেলে সবুবেলে ফাস্ট চার্জর ইউজ আমি করা উচিত নুহে। ফাস্ট চার্জিং বেলে ফোনর ব্যাটারিকে বেশি ভোল্টেজ যাই থাকে, যাফলে ফোনর টেম্পারেচর বহুত জলদি বড়ি যায়, ফোন বেশি গরম হয়ে যায়। তো যদি আপনার চাহুন যে আপনার ব্যাটারি হেলদি রু এবং অধিক সময় পর্যন্ত চালু, তো সবুবেলে ফাস্ট চার্জর ইউজ করন্তু নাহি। আপনার সেটিংরে নর্মাল চার্জিংর অপশন থাকবে তাকে অন করন্তু, নহলে সে সেম কোম্পানির সেম ফোন পাই আপনার নর্মাল চার্জর কিনি আনি তাকে হি ইউজ করন্তু। সারা রাতি ফোনকে চার্জ করিবা, বহুত লোক সারা রাতি ফোনকে চার্জরে লগাই শুয়ে যাতে, সকাল চার্জরু বাহার করে ফোনকে ইউজ করতে। তো যদি আপনার ফোন এবার ফোন আজিকালিকার মডর্ন ফোন এবং আপনার অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জরর ব্যবহার করছেন, তো আপনার সারা রাতি ফোনকে চার্জরে বসাইলে চলব। কারণ আজিকালিকা ফোনরে অটো কটর সুবিধা মিলুছে, অর্থাৎ ফোন 100% চার্জ হয়ে সারা পরে ফোন চার্জরে বসিলে বি আমার ফোন আউ করেন্টকে আসেপ্ট করব না। সারা রাতে আপনার ফোনকে চার্জরে বসাইলে বি আমার ফোন আউ চার্জকে গ্রহণ করব না, বট পুরোনা ফোনরে এই সুবিধা নথায়। তো যদি সেসব ফোনকে আপনার সারা রাতি চার্জরে বসাইবে, তো ব্যাটারি জলদি খারাপ হব, তা ফোন পাই খারাপ, ব্যাটারি পাই খারাপ, অ্যান্ড ফোন ব্লাস্ট হওয়ার চান্স মধ্যে বড়ি যায়, ফোনটি কেবে না কেবে ব্লাস্ট মধ্যে হয়ে যাই পারে। তো যদি আপনার গোটে পুরোনা ফোন কিংবা খারাপ চার্জর খারাপ ব্যাটারি আদি ইউজ করছেন, তো আপনার ভুলরে কেবে বি ফোনকে রাতে সারা চার্জরে লগান্তু নাহি। থার্ড পার্টি ব্যাটারি অ্যাপ্র ইউজ, বহুত লোক ফোনকে চার্জ করিবা পাই ফোনরে থার্ড পার্টি আপ্লিকেশনকে ইউজ করন্তি, যেমিতিকি ব্যাটারির পাওয়ারকে বড়াইবা পাই, ব্যাটারির চার্জকে বঞ্চাইবা পাই, এভাবে ভাবে বহুত ফেক আপ্লিকেশন প্লে স্টোরে মিলিযিব। তো আমাকে সেসব আপ্লিকেশনগুলোকে ইউজ করা উচিত নুহে, সেসব আপসগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে চালিব, অ্যান্ড আপনার চার্জ মধ্যে বহুত শীঘ্র শীঘ্র সরিযাব, যা কি আপনার ব্যাটারি পাই আদৌ ভালো নুহে। তো প্লে স্টোরে যেতে বি চার্জিং পাই থার্ড পার্টি আপ্লিকেশন আছে, সেসব কেবে বি ইউজ করন্তু নাহি।
20 80% ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାର୍ଜ କରନ୍ତୁ ଅର୍ଥାତ ଫୋନକୁ କେବେ ବି 20% ରୁ କମ୍ ଚାର୍ଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ ଏବଂ କେବେ ବି 80% ରୁ ଅଧିକ ଚାର୍ଜ କରନ୍ତୁ ନାହିଁ ବହୁତ ଲୋକ ଫୋନ ପୁରା 10% 15%କୁ ଗଲା ପରେ ପୁରା ବ୍ୟାଟେରୀ ଲୋ ହେଲା ପରେ ଯାଇ ଫୋନକୁ ଚାର୍ଜରେ ଲଗାନ୍ତି ଏବଂ ସବୁବେଳେ 100% ହେଲା ପରେ ହିଁ ଚାର୍ଜରୁ ବାହାର କରନ୍ତି ବଟ୍ ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ଫୋନ ବ୍ୟାଟେରୀ ଶୀଘ୍ର ଖରାପ ହୋଇଥାଏ ମନେ ରଖନ୍ତୁ କେବେ ବି ଫୋନକୁ 20% ରୁ କମ୍ କିମ୍ବା 80% ରୁ ଅଧିକ ଚାର୍ଜ ହେବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ବ୍ୟାଟେରୀ ଟିକେ ଅଧିକ ଦିନ ଯାଏଁ ଚାଲିଥାଏ ଫୋନକୁ ବାରମ୍ବାର ଚାର୍ଜ କରିବା ବିନା କାରଣରେ ସାରାଦିନ ବାରମ୍ବାର ଫୋନକୁ ଚାର୍ଜରେ ଲଗାନ୍ତୁ ନାହିଁ ସବୁବେଳେ ସାରାଦିନ ଫୋନକୁ ବାରମ୍ବାର ଚାର୍ଜରେ ଲଗାଇବା ବାହାର କରିବା ଦ୍ୱାରା ଫୋନର ବ୍ୟାଟେରୀର ଓଭରଅଲ୍ ଲାଇଫ୍ ଖରାପ ହୋଇଯାଏ ଯେତେବେଳେ ଆମେ ଫୋନକୁ ଚାର୍ଜରେ ଲଗାଇଥାଉ ଏବଂ ବାହାର କରିଥାଉ ଗୋଟେ ଚାର୍ଜିଂ ସାଇକେଲ୍ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଥାଏ ତ ଆମେ ଯଦି ବାରମ୍ବାର ବିନା କାରଣରେ ଫୋନକୁ ସବୁବେଳେ ଚାର୍ଜରେ ଲଗାଇବା ଟିକେ ପରେ ବାହାର କରିଦେବା ପୁଣି ଚାର୍ଜରେ ଲଗାଇବା ପୁଣି ବାହାର କରିଦେବା ଏଭଳି ବାରମ୍ବାର କରିବା ଦ୍ୱାରା ଫୋନ ବ୍ୟାଟେରୀ ଟିକେ ଜଲ୍ଦି ଖରାପ ହୋଇଥାଏ ଭଲ ପାୱାର ବ୍ୟାଙ୍କର ବ୍ୟବହାର ଯଦି ଆପଣ ଫୋନକୁ ଚାର୍ଜ କରିବା ପାଇଁ ପାୱାର ବ୍ୟାଙ୍କର ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ତ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ ସବୁବେଳେ ଭଲ କମ୍ପାନୀର ପାୱାର ବ୍ୟାଙ୍କକୁ ୟୁଜ୍ କରନ୍ତୁ ପାୱାର ବ୍ୟାଙ୍କର ଭୋଲ୍ଟେଜ୍ ଯେମିତି ଅପ୍ଡାଉନ୍ ହେଉନଥିବ ସର୍ଟ ସର୍କିଟ୍ ଯେମିତି ହେଉନଥିବ ଓଭର ଚାର୍ଜିଂ ଯେମିତି ହେଉନଥିବ ଏସବୁ କଥା ଧ୍ୟାନରେ ରଖି କିଣନ୍ତୁ ତ ସିଧା ଏବଂ ସରଳ କଥା ହେଉଛି ଯେ ଟିକେ ଅଧିକ ପଇସା ପଡ଼ୁ ପଛେ ଆପଣ ଗୋଟିଏ ଭଲ କମ୍ପାନୀର ପାୱାର ବ୍ୟାଙ୍କ ୟୁଜ୍ କରନ୍ତୁ ଫୋନ ଚାର୍ଜ କଲାବେଳେ ୟୁଜ୍ କରନ୍ତୁ ନାହିଁ ବେଳେବେଳେ ଚଳିବ ବଟ୍ ସବୁବେଳେ ଫୋନକୁ ଆପଣ ଚାର୍ଜରେ ଲଗାଇ ୟୁଜ୍ କରନ୍ତୁ ନାହିଁ ଫୋନକୁ ଚାର୍ଜରେ ଲଗାଇ ୟୁଜ୍ କରିବା ଦ୍ୱାରା ଏପଟୁ ଫୋନକୁ କରେଣ୍ଟ ଆସିଥାଏ ଆଣ୍ଡ ସେପଟେ କରେଣ୍ଟ ଆସୁ ଆସୁ ତାକୁ ଆପଣ ଶେଷ କରିଦିଅନ୍ତି ତ ଚାର୍ଜର ଆଉ ଫୋନ ଭିତରେ କମ୍ପିଟିସନ୍ ବଢ଼ିଯାଏ ଚାର୍ଜର ଯେତିକି କରେଣ୍ଟ ଦିଏ ଫୋନ ତାକୁ ତୁରନ୍ତ ଶେଷ କରିଦିଏ ଚାର୍ଜର ଏପଟୁ କରେଣ୍ଟ ଯୋଗାଏ ଫୋନ ସେପଟୁ ତୁରନ୍ତ ସେହି କରେଣ୍ଟକୁ ଶୋଷି ନିଏ ତ ଫୋନ ଉପରେ ଅଯଥା ପ୍ରେସର ବଢ଼ିଯାଏ ଆଣ୍ଡ ଫୋନ ଆଉ ଚାର୍ଜରର ଏହି କମ୍ପିଟିସନ୍ ଯୋଗୁଁ ଫୋନ ବହୁତ ଗରମ ମଧ୍ୟ ହୋଇଯାଏ ଯାହା ଆମ ଫୋନ ଏବଂ ବ୍ୟାଟେରୀ ଉଭୟ ପାଇଁ ଖରାପ ଅଟେ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏହି ଥିଲା 10 ଟିପ୍ସ ଯାହାକୁ ୟୁଜ୍ କରି ଆପଣ ନିଜ ଫୋନର ବ୍ୟାଟେରୀ ଲାଇଫ୍କୁ ବଢ଼େଇ ପାରିବେ ଏବଂ ବ୍ୟାଟେରୀକୁ ହେଲ୍ଦି ମଧ୍ୟ କରିପାରିବେ ତ ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଛି ପ୍ଲିଜ୍ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ନିଶ୍ଚିତ ଭାବରେ କରନ୍ତୁ କ'ଣ ରହିଛି ଆପଣଙ୍କର ମତାମତ କମେଣ୍ଟ କରି ଜଣାନ୍ତୁ ଆଣ୍ଡ ଏହି ଭିଡ଼ିଓକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କ ଫ୍ୟାମିଲି ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନଙ୍କ ସହ ସେୟାର କରନ୍ତୁ ଯାହାଫଳରେ ସେମାନେ ବି ବିଷୟରେ ଜାଣିପାରିବେ ତ ପୁଣି ଥରେ ଦେଖାହେବ ନେକ୍ସଟ କୌଣସି ଭଳି କିଛି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଭିଡ଼ିଓରେ ଦେନ୍ ଟେକ୍ କେୟାର ବାଏ ବାଏ।